आज के आम्रा दक्षिण कोरियार बुसान शहरेर सासांग एलाकाय घुरते एसेछि एबं आमी एखन दाड़िये आछि सासांग बस टर्मिनालेर खूब काछे होम प्लासेर सामने एकटी हाईवेर उपरे झुलन्त सेतुते आम्रा तीन जन सल्लाल उपलक्षे दक्षिण कोरियार अनेक जायगा घुरे बेड़िएछि তারই একটা অংশ দক্ষিণ কোরিয়ার সাসাং শহরের হোম প্লাসের কাছে একটি ঝুলন্ত ব্রিজে আমরা এখন আছি। আমরা প্রত্যেক দিনই যে কোনো একটা বিষয়ের উপর ভিডিও করে থাকি। এর আগে করছিলাম কোরিয়া ট্রেন ব্যবস্থাপনা নিয়ে, आज के करते कोरियार सड़क व्यवस्थापना नहीं, जे कारण आज के एक कोरियार द्वितीय बृहत्तम शहर बुसान हाईवे ऊपर ओवरब्रिज थे दाड़ी किस बलार जो कारण जान सारा पृथिवीर तुलन बांग्लादेशे राजधानी ढुकते हम प्रचुर सड़क जैम लेगे थे और जैम लेगे थार एकमात्र कारण हे রাস্তার সংকীর্ণতা বা চিকন রাস্তার কারণে এগুলো ঘটে। একটা আধুনিক দেশে বা শহরে তার 25% রাস্তা থাকতে হবে যাতে কোনোরকম জ্যাম না হয়। আমি যে রাস্তায় দাঁড়ায় আছি বা যে রাস্তার ওভারব্রিজের উপরে আছি দেখেন এখানে প্রতিনিয়ত গাড়ি খুব জোরে জোরে চলে যাচ্ছে, কিন্তু এত ব্যস্ততম সড়ক, এত গাড়ি, কোনো জ্যাম নেই। এখানে দ্রুত গতিতে প্রায় 80 থেকে 100 কিলোমিটার বেগে প্রত্যেকটা গাড়ি এখান দিয়ে যাচ্ছে, কোনো জ্যাম নাই। এর কারণ হচ্ছে এক একটা রাস্তা প্রায় 4 লেন 5 লেন 8 লেন টোটালি 8 লেনের রাস্তা দিয়ে সুন্দরভাবে গাড়ি চলে যাচ্ছে, কোনো জ্যাম হচ্ছে না। তাই আধুনিক নগর গড়ে তুলতে হলে তার 25% সড়ক থাকতে হবে।